আমি আমার একটা বান্ধবীর বান্ধবীর সাথে মিশে এই পথে আসছে। পড়াশোনা হচ্ছিল না, বাসায় ফ্যামিলির সবার সঙ্গে খারাপ ব্যবহার করতেছিলাম। সদ্য কৈশোরে পা দেওয়া এই মেয়েটির বন্ধুরা তাকে এমন এক অন্ধকারে নিয়ে গিয়েছে যে সমাজের আলোতে মুখ দেখানোর বাস্তবতা নেই তার। তথ্যপত্র বলছে সারা দেশে নারী মাদকসেবীর সংখ্যা 5,90,000, তার মধ্যে ইয়াবাই আসক্ত 30%, অর্থাৎ 1,77,000। ফেসবুকের মাধ্যমে আমার এক বয়ফ্রেন্ডের সাথে ব্ল্যাকমেল করছে, তার কারণে আমি এটা করি। ইয়াবা সংগ্রহ করার চেষ্টা করতে বা আমার ফ্রেন্ড যখন চেষ্টা করত, খুব সহজে ম্যানেজ করা যায় না? হ্যাঁ যায়। এর থেকে বেরোনোর কোনো পথ পাইছিলাম না, একমাত্র আত্মহত্যা ছাড়া। তারপরও আমি কি করব নিজে জানি না। পরিসংখ্যান আর আসক্তদের জবানবন্দি দুটো বিশ্লেষণে বোঝা যায় ইয়াবা কেনা আর সেবন এই দেশে খুব একটা কষ্টসাধ্য নয়। প্রতীকী এই ছবির মতো শুধু রাজধানীর হাজারো বাসায় তরুণ তরুণীরা বিপথে যাচ্ছে। তথ্য সংগ্রহের সূত্র মেনে রাজধানীর দুটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের উপর চালানোর সমীক্ষায় দেখা যায় লাগামহীন ইয়াবা এখন সব নেশাকে পরাজিত করেছে। ইজিলি কিছু মিসকনসেপশন নিয়ে তারা কিন্তু এই ড্রাগসে আসে, এবং এখন আমরা টোটাল যে রোগীদের পাচ্ছি তার মধ্যে 70% হচ্ছে আপনার অ্যামফেটামিন আসক্ত। মাদকসেবীদের মধ্যে শতকরা 80% যুবক, তাদের 43% বেকার, যার মধ্যে 50% আসক্ত অপরাধের সঙ্গে জড়িত। এই বাস্তবতায় সরবরাহ না কমিয়ে চাহিদা কমাতে যাওয়া রীতিমতো বোকামি। সোসাইটি বেনিফিশিয়ারি বা সোসাইটির কিছু পার্টস বা সোসাইটির কোনো কোনো পার্সন বেনিফিশিয়ারি, তারা এই সুবিধাটুকু নিচ্ছে। এই বিষয়গুলোর ব্যবসা করে বা এই বিষয়গুলো অনেক বেশি সহজ করে, যে প্রতিদিন 75 কোটি টাকার ইয়াবা শুধু একটি বর্ডার দিয়ে, একটি দেশের বর্ডার দিয়ে, মায়ানমারের বর্ডার দিয়ে বাংলাদেশে এসছে 1,50,000 পিস। এবং এটির এমন একটা নটোরিয়াস নেটওয়ার্ক তৈরি হয়েছে, আপনি কিছুই বুঝবেন না। আইন প্রয়োগকারী ও নিয়ন্ত্রণ সংস্থাগুলোর কর্মকর্তারাও স্বীকার করেছেন সংকটের ভয়াবহতা। আখড়াগুলোকে শনাক্ত করার চেষ্টা করছি, করা হচ্ছে। তারপরেও আমি বলবো যে এটাতে স্যাটিসফ্যাক্টরি কোনো একটা পজিশনে আসা যাচ্ছে না, কারণ সাপ্লাইটাকে আমরা বন্ধ করতে পারছি না, এবং সাপ্লাইটা বন্ধ কিন্তু এককভাবে পুলিশের হাতে না। এই নির্মূল কথাটার মধ্যে যেই শব্দগত তাৎপর্য রয়েছে সেটির সীমানায় কতটা আমরা পৌঁছতে পারবো আমি জানি না, তবে মাদক কিন্তু আমরা নিয়ন্ত্রণ করি, এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্য থাকবে না। রাজধানীতে কারা কিভাবে ইয়াবার মহামারী ছড়াচ্ছে, প্রতিকারী বা কি তার বিস্তারিত মৃত্যুর রং গোলাপীর শেষ পর্বে। আশিকুর রহমান, শ্রাবণ, নিউজ 24, ঢাকা।